আসসালামু আলাইকুম, স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন মোহাম্মদ আশরাফুলের বউ দেখতে কতটা রূপবতী? এই ভিডিওটিতে দেখতে পারবেন মোহাম্মদ আশরাফুলের বউ বাস্তবে দেখতে কতটা সুন্দর। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন। তার আগে দর্শক, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আশরাফুলের অপরাধটা কি খুব বেশি ছিল? ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। বলা বাহুল্য, এই নিষেধাজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বেশ সরব। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের জড়িত থাকার অপরাধে ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল মোহাম্মদ আশরাফুল, ফলে কোনো ধরনের ক্রিকেট প্রতিযোগিতায় তাকে দেখা যাচ্ছিল না। সবচাইতে কম বয়সে টেস্ট সেঞ্চুরি রেকর্ড করা আশরাফুল বাংলাদেশের ক্রিকেটে কি আর ফিরতে পারবেন? উত্তরটা জানতে চাই আপনাদের কাছ থেকে। সবাই বলছে একা ম্যাচ পাতানো সম্ভব না, তাহলে বাকিদের কেন বিচার হলো না? কেবল একজনের বিচার করলে হবে না, যারা যারা ম্যাচ পাতিয়েছিল পুরো দলটির বিচার করতে হবে। তখন আল মামুন বাপ্পি নামের এক ব্যক্তি লিখেছিলেন, কত খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ ফিক্সিং করেছে, তাতে কিছুই হয়নি, আর এটা তো সামান্য বিপিএল ছিল। বিসিবির কোনো কর্মকর্তার সাথে হয়তোবা আশরাফুলের শত্রুতামি ছিল, তাই এমন সাজা দিয়েছে যা অন্যায়। গোলাম মাওলানা নামের এক ব্যক্তি বলেছিলেন যে আশরাফুলকে এত বড় শাস্তি না দিলে পারতেন, পাকিস্তানি খেলোয়াড়দের তো এত বড় শাস্তি দিতে দেখিনি। তাই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে আশরাফুলের শাস্তি কমিয়ে এনে তাকে জাতীয় দলের সুযোগ দেওয়া হয়। মোহাম্মদ নূর নামের একজন ব্যক্তি লিখেছেন, একজন ক্রিকেটারকে 5 বছর নিষিদ্ধ করা মানে হচ্ছে তার ক্রিকেট লাইফ পুরোটাই শেষ করে দেওয়া, সারা অঙ্গে ক্ষতবিক্ষত করে ওষুধ দিবে কোথায়? বাংলাদেশে এমন কোন সেক্টর নেই যেখানে ঘুষ দুর্নীতি নেই। বাংলার প্রত্যেক পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে দুর্নীতি। বাংলাদেশের ক্রিকেটে আশরাফুলের অসামান্য অবদানের কথা বিবেচনা করে তো তাকে একবার সুযোগ দেওয়াই যায়। তিনি বলেছেন যে আরও আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় অনেক ফাঁসির আসামিও রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি পান, আশরাফুল পাচ্ছেন না কেন? জাতীয় দলে আসতে পারছেন না কেন? যে দেশে মানুষ হত্যার কোনো বিচার হয় না, সেখানে আশরাফুলের অপরাধটা কি খুব বেশি ছিল? আমরা কোন আশরাফুলের বিরুদ্ধে এখন কথা বলি? আমরা কি ভুলে গিয়েছি সেই আশরাফুলকে, যে আশরাফুল ছাড়া বাংলাদেশ টিমকে কল্পনা করতে পারতাম না? সবাই মিলে বসে থাকতাম যে কবে আশরাফুলের ব্যাটিং দেখব। আশরাফুলের কাছে কোটি কোটি টাকার অফার এসেছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার জন্য। আশরাফুল সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কেন? দেশকে ভালোবেসে। আর সেই আশরাফুল 10 লক্ষ টাকায় দেশের সাথে বেইমানি করবেন? আশরাফুল যে ভুল করেছেন তার চেয়ে বেশি চাপের শিকার হয়েছেন। বিশ্বের বড় বড় বেইমান প্লেয়াররা ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও নিজের দোষ অস্বীকার করেন, কিন্তু আশরাফুল সাদা মনের মানুষ বলেও দেশের স্বার্থে সব অকপটে স্বীকার করেছেন। আর এই সরলতায় যদি আজ আশরাফুলের কাল হয়ে দাঁড়ায়, তাহলে ধিক্কার জানায় ক্রিকেট বিশ্বকে। যাই হোক, আশরাফুলের সেই খারাপ সময়টাতে তিনি বিয়ে করেছিলেন ভৈরবের মেয়ে অনিকা তাসলিমা অর্চিকে। আশরাফুল পারিবারিকভাবেই এই বিয়েটি করেছিলেন। আশরাফুলের আকদর আনুষ্ঠানিকতা হয়েছিল যুক্তরাষ্ট্রে। অর্চির গ্রামের বাড়ি ভৈরব হলেও সপরিবারে তিনি থাকেন এখন ঢাকার এলিফ্যান্ট রোডে। 2 ভাই বোনের মধ্যে অর্চি বড়, তার বাবা একজন বিরাট ব্যবসায়ী। ভাই বোনদের মধ্যে সবচাইতে বেশি সুন্দর অর্চি। মোহাম্মদ আশরাফুল এবং অর্চি ভাবের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তারা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে সেই কামনাই করি। আর মোহাম্মদ আশরাফুলকে খুব দ্রুতই আমরা বাংলাদেশ ক্রিকেটে দেখতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।